আজকে খাতাটা এসডিও অফিসে, এসডিও ম্যাডাম যেখানে কিছুদিন আগেই একটা জনপ্রতিনিধিদের নিয়ে সভা, তারপরেও আজকে ডেপুটেশন, এটা কিছুদিন আগে এসডিও ম্যাডাম যে পদ্ধতিতে বনাধিকারকে নিয়ে আলোচনা সভা করেছিলেন সেটা পদ্ধতিগত ভুল আছে। পশ্চিম বাংলার বুকে আমরা বহুদিন থেকে বলে আসছি, যা বনাধিকার আন্দোলন কর্মীরা বলে আসছি, এখানে পশ্চিমবঙ্গের সরকার গ্রাম সভাটা, বনাধিকার আইন 2006-06 যে গ্রাম সভা, সে গ্রাম সভাটাকে গ্রাম সংসদ বলে চালিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। 2008 থেকে এই প্রচেষ্টা উনি চালিয়ে যাচ্ছেন, যাতে 2006 বনাধিকার আইনটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় এবং এই আইনটা সরকার পুরোপুরিভাবে নিজেদের কুক্ষিগত করে রাখতে পারে সেরকম একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। খাতড়াতে এসডিও ম্যাডামও সেটাই করেছিলেন, তার আমরা তীব্র বিরোধিতা করেছি। আমরা বলেছি 2006 বনাধিকার আইন একটা স্পেশাল আইন, এই আইনটাকে অন্য কোনো আইনের সঙ্গে জুড়িয়ে দিয়ে বা এই আইনটাকে অন্য কোনো আইন দিয়ে ধামাচাপা দেওয়া যাবে না, এই আইনটা স্পেশাল আইন, এই আইনটা প্রতিষ্ঠা করতেই হবে সরকারকে। 2006 থেকে আজ পর্যন্ত 16 বছর ধরে সরকার প্রতিষ্ঠা করেনি। আজ আদিবাসীরা যখন নিজেদের ইচ্ছায় এই 2006 বনাধিকার আইনটাকে প্রতিষ্ঠা করার কাজে চেষ্টা করছে, তখন এসডিও ম্যাডাম বা প্রশাসন সরকার এই 2006 বনাধিকার আইনটাকে সম্পূর্ণভাবে সাইডে রেখে, গ্রাম সংসদটাকে সামনে রেখে বনাধিকার প্রতিষ্ঠা করার জন্য আলোচনা পর্যালোচনা করলেন, তার বিরোধিতা আমরা করেছি। তার জন্যেই আজকে আমাদের এই ডেপুটেশন। গ্রাম সংসদ হচ্ছে এক একটা গ্রাম পঞ্চায়েত এলাকায় কতকগুলো গ্রাম নিয়ে রাজনৈতিকভাবে, যে পঞ্চায়েত আইনে যেটা লেখা আছে 1973 সালের পঞ্চায়েত আইনে, একটা গ্রাম পঞ্চায়েত এলাকায় কতকগুলো গ্রাম নিয়ে একটা গ্রাম সংসদ গঠিত হয়, এবং 2006 বনাধিকার আইনের যে গ্রাম সভাটা আছে, সেই গ্রাম সভাটা আছে সেই এক একটা গ্রামে এক একটা গ্রাম সভা, যদি সেই গ্রামে 10টাও পরিবার থাকে এবং সেই গ্রামে সাঁওতালদের মাঝি মাঝি জগমাঝি এরা যদি থাকে, আবার মানকি মুন্ডাদের মানকি মুন্ডার সিস্টেমে যেটা আছে, ভূমিদের যা আছে সেইটা যদি গ্রাম্য আদিবাসীদের সমাজ ব্যবস্থার পরিকাঠামো যদি থাকে, একটি গ্রামকেই একটি গ্রামসভা বলে ধরে নিতে হবে, তাতে 10টা গ্রাম হলে একটা গ্রামে যদি 10টা পরিবার থাকে সেটাও তাকে গ্রামসভা বলে ধরে নিতে হবে এবং সেখানে গ্রামসভা তৈরি করা যাবে। আজকে আমরা সকলেই দেখেছি, পুরো 12টার পর থেকে আমরা এখানে জমায়েত হয়ে আছি। এসডিও ম্যাডাম এই ব্যাপারে এসডিও ম্যাডামের সঙ্গে আমাদের আলোচনা পর্যালোচনা করার কথা, কিন্তু উনি কোথায় বাইরে চলে গেছেন, আমাদেরকে অ্যাভয়েড করে গেছেন। অ্যাকচুয়ালি শুধু এসডিও ম্যাডাম তো নয়, পুরো সরকার, শুধু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার না, গোটা দেশের সরকার গ্রাম সভাটাকে ওরা মানতে চায় না। ওরা প্রতিষ্ঠা করা তো দূরের কথা, গ্রাম সভাটাকে ওরা শেষ করে দিতে, ধ্বংস করার একটা পরিকল্পনা করেছে। তার কারণও আমাদের জানা আছে, আমরা জানি গ্রাম সভা যদি 2006 বনাধিকার আইন অনুযায়ী যদি গ্রাম সভাটা হয়, তাহলে আদিবাসীরা নিজে নিজেদের এলাকায় আত্মনিয়ন্ত্রণের অধিকার পাবে, আর আদিবাসীরা আত্মনিয়ন্ত্রণের অধিকার পেলে নিজেদের কৃষ্টিকালচার, নিজেদের ডেভেলপমেন্ট এবং অন্যান্য যাবতীয় বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে আইন তৈরি করে সেটাকে ফলপ্রসূ করতে পারে, প্রতিষ্ঠা করতে পারে, সেইটাই সরকার চায় না। সরকার চায় আদিবাসীদেরকে বিভিন্ন কৌশলে, বিভিন্ন অজুহাতে বীরবুরু বনাঞ্চল এলাকা থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করতে হবে, আদিবাসীকে তাড়াতে হবে, সেই জন্যে গ্রামসভাটাকে সরকার গুরুত্ব দিতে চায় না এবং গ্রামসভার পরিবর্তে গ্রাম সংসদকে বেশি গুরুত্ব দিতে চায়। আমার নাম রাজেন টুডু।